আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো জীবন বিমা কর্পোরেশন জুনিয়র অফিসার পরীক্ষা লিখিত পার্টের গণিত সমাধান। অঙ্ক শুরু হবে প্রথম অঙ্ক ক। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার। বইয়ের পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার। বইটির আয়তন কত? অর্থাৎ আয়তন বলতে বোঝাচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো বইতে কী কী দেওয়া আছে? বইতে দেওয়া আছে দৈর্ঘ্য ইকুয়াল টু 25 সেন্টিমিটার, প্রস্থ ইকুয়াল টু 18 সেন্টিমিটার, আর দেওয়া আছে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা 200। তো 200 পৃষ্ঠা বলতে বোঝায়, অর্থাৎ দুইটা পৃষ্ঠা মিলে একটা পাতা হয়, অর্থাৎ একটা পাতার মধ্যে এক সাইডে এক লিখলে আর এক সাইডে দুই নাম্বারিং করা হয়, সেই ক্ষেত্রে পৃষ্ঠা সংখ্যা 200 মানে পাতার সংখ্যা হচ্ছে তার অর্ধেক, ইকুয়াল টু আসবে 100 পাতা। তো 100 পাতার হিসেবে আমরা করব এখানে। আর প্রতি পাতার পুরুত্ব দেওয়া আছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হবে, কারণ বাকি ইউনিটগুলো আমার সেন্টিমিটারে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই সেন্টিমিটার আসলো। তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ আর পুরুত্ব পেয়ে গেলাম আর পাতার সংখ্যা পেয়ে গেলাম, এই সবগুলো গুণ করতে হবে। তাহলে 25 × 18 × 100 × 0.1/10 ইকুয়াল টু আসবে আমাদের 4500 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 4500 সেন্টিমিটার কিউব হবে বইটির আয়তন। তারপর অঙ্ক নম্বর খ। নম্বর খতে বলা আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য 500 মিটার, ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3। প্রদত্ত আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার এবং অপর জমিটির ক্ষেত্রফল কত? এখানে প্রশ্নটি একটু সামান্য ভুল আছে, ভুল থাকার কারণে অঙ্কটা প্রশ্নের মতো করে করা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করবো যতটুকু এই করা যায় আর কি। দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 12 হেক্টর। 12 হেক্টর বলতে বোঝায় 10,000 বর্গমিটারে 1 হেক্টর, সেই ক্ষেত্রে 1,20,000 স্কোয়ার মিটার হবে 12 হেক্টরের সমান। তো বলা আছে দুইটা জমি, এই পাশে একটা ধরি, এই পাশে একটা ধরি, এ জমি ধরি আর বি জমি ধরি। তো এ জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে বি জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে যথাক্রমে 3:4, অর্থাৎ এখানে বলতে চেয়েছে দৈর্ঘ্যগুলোর অনুপাত হচ্ছে এটা যদি 3x হয় এটা হবে 4x, আর প্রস্থ যদি এটা 2x হয় এটা হবে 3x, এই বলা আছে অনুপাতের কথা। তাহলে এখান থেকে এ জমির ক্ষেত্রফল হবে হচ্ছে 6x² এর সমান হবে হচ্ছে এই 12 হেক্টর, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে 20,000। তাহলে x ইকুয়াল টু আসবে √20,000, এটা করলে আমরা পাবো 100√2। আর এখানে বলেছে নতুন জমি যেটা হবে সেটার ক্ষেত্রফল হবে 4x আর 3x প্রস্থ এবং দৈর্ঘ্য, তাহলে এটা হবে 12x². তাহলে এই এক্স স্কোয়ারের মান যদি আমরা বসাই, সরাসরি এটাও বসাতে পারি আমরা, এক্স স্কোয়ারের মান যদি বসাই তাহলে আসবে আমাদের এত, তাহলে এটা আসবে 24,240,000, অর্থাৎ 24 হেক্টর। এই 24 হেক্টর এটার অ্যান্সার হতে পারে। তো যেহেতু অঙ্কটা বলছিল সেহেতু হয়তো বা এই অঙ্কটা বাদ দিয়েই পরীক্ষা হিসাব করা হবে। তারপর অঙ্ক নম্বর গ। নম্বর গতে বলা ছিল 20,000 টাকার আসলে 2 বছরের ব্যবধানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 392 হলে সুদের হার কত? অর্থাৎ মূলধন ছিল 20,000 টাকা, আর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে আমাদের 20,000, সময় হচ্ছে 2 বছর, আর দুইটা হিসাবে আসবে। একটা হচ্ছে সরল সুদ I=NPR, সূত্র আমরা জানি, এন এর মান হচ্ছে 2, এখানে পি হচ্ছে 20,000, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর ধরি আর এ, তাহলে R/100, এটা করলে আমরা পাবো হচ্ছে 400R। আর যদি চক্রবৃদ্ধি হিসেবে করি C=P×1+R^n, তো এটা হচ্ছে সুদ আসল একসাথে। তো আমরা যদি সুদটা বের করতে যাই তাহলে চক্রবৃদ্ধির ইন্টারেস্ট লিখতে পারবো আমরা -P, তো এখানে P হচ্ছে 20,000, 1+R হচ্ছে আর পার্সেন্ট যেহেতু, তাহলে R/100 লিখতে হবে, স্কোয়ার -20,000, তো এটা আসছে 100+R^2 -20,000।
তো এটা ক্যালকুলেট করলে আমরা পাব, আস্তে আস্তে ক্যালকুলেট নিজেরা করে নেবেন, সেক্ষেত্রে পাবো 400 R + 2 R². তো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, আর এটা হচ্ছে সরল সুদের পরিমাণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ ইকুয়াল টু বলেছে আমাদের পার্থক্য হচ্ছে 392, তাহলে এটা হবে 392, তাহলে এটা একটা কাটা 2 R² = 392, বা R² = 392/2 = 196, তাহলে আর ইকুয়াল টু আসবে আমাদের 14। তো 14% হবে এই কোয়েশনের অ্যান্সার, অর্থাৎ চক্রবৃদ্ধি এবং সরল সুদে ইন্টারেস্ট রেটটা ছিল 14%। তারপর অঙ্ক ঘ, ঘ নম্বর ছিল 12 সেন্টিমিটার ব্যাসের একটি পুরো ধাতব গোলককে গলিয়ে একই ব্যাস এবং ভর বিশিষ্ট সিলিন্ডারে রূপান্তর করা হলো, সিলিন্ডারের উচ্চতা কত? আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যেহেতু একই ব্যাস হবে, একই ব্যাসের গোলককে গলিয়ে সিলিন্ডার তৈরি করতে হবে একই ব্যাসের, সেই ক্ষেত্রে ব্যাসার্ধের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে, সেই ক্ষেত্রে আমি ব্যাসার্ধ দিয়ে অঙ্কটা করতে পারবো, ব্যাস দিয়ে অঙ্কটা করতে পারবো। তো এখানে দেওয়া আছে আমাদের গোলক, গোলকের যে ব্যাস দেওয়া আছে ব্যাস হচ্ছে 2R, 2R ইকুয়াল টু দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে R ইকুয়াল টু হবে 6 সেন্টিমিটার, গোলকের আয়তন হবে 4/3 আমরা জানি π r³, তাহলে এটার আয়তন আসছে 4/3 π 6³। এটা কাটাকাটি করলে, এটা করলে আমরা পাবো 20, এটা করলে আমরা পাবো 288π। এখন আমাদের বলছে যে এটা দিয়ে সমান ব্যাস বিশিষ্ট সিলিন্ডার তৈরি করতে হবে, সিলিন্ডার যদি তৈরি করি সেটার আর এর ভ্যালুটা হবে 6, যেহেতু সমান ব্যাস বলেছিল 2 R = 12 R = 6ই হবে, সেক্ষেত্রে আমরা জানি π r² h সিলিন্ডারের ক্ষেত্রে, তো পাই আর এর জায়গায় আমরা লিখব 6 h, তাহলে 36 π h এটা আসবে সিলিন্ডারের আয়তন। তো প্রশ্ন মতে সিলিন্ডারের আয়তন আর এই আয়তন সমান হবে, অর্থাৎ 36 π h = 288π। তো এখান থেকে আমরা যদি এইচ এর মান বের করি, এইচ এর মান আসবে হচ্ছে 8, অর্থাৎ 8 সেন্টিমিটার হবে সেই সিলিন্ডারের উচ্চতা, অর্থাৎ 8 সেন্টিমিটার হবে কোশ্চেনের আনসার। তারপর নাম্বার উমো, এটা হচ্ছে একটা আইকিউ টেস্ট কোশ্চেন। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ মক ড্যান সিল মিন্স বিগ ড্যাড রেসলার, ফিট ক্যান ড্যান মিন্স রেসলার ইজ গুড, কোল্ড টির ফিট মিন্স হি ইজ নিউ, হুইচ ওয়ার্ড স্ট্যান্ডস ফর ইজ ইন দিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে বলা আছে MOKDANSIL, এইটার মিনিংটা হচ্ছে বিগ ড্যাড রেসলার, আরটা আছে ফিট কন ড্যান, এইটা হচ্ছে রেসলার ইজ গুড, তারপরে দেওয়া আছে কোল্ড টির ফিট, এইটার মিনিং হচ্ছে হি ইজ নিউ। তো ইজ বলতে কি বোঝাচ্ছে, এখানে ইজটা কি বোঝাচ্ছে, তো এটা যদি খেয়াল করেন প্রথম দুইটা লাইন যদি খেয়াল করেন, তাহলে দেখবেন রেসলার এখানে রেসলার রয়েছে, আর এখানে ড্যান, এখানে ড্যান রয়েছে, সেই ক্ষেত্রে রেসলারটা ড্যান রিপ্রেজেন্ট করছে। আর দ্বিতীয় এবং তৃতীয় লাইনের সিমিলারিটি খেয়াল করলে দেখবেন এখানে আছে হচ্ছে ফিট, এখানেও আছে একটা ফিট, তাহলে দুই জায়গায় ফিট আছে এবং দুই জায়গায় ইজ আছে, সেহেতু ইজের এগেনস্টে তারা ফিট ইউজ করছে, সেক্ষেত্রে আনসার হবে FIT। তারপর অঙ্ক চ, নাম্বার চতে বলা আছে FX = x³ - 6x² + 11x - 6, x এর মান কত যদি FX = 0 হবে, এটা হতে হলে x এর মান কত হতে হবে, তাহলে আমরা x³ - 6x² + 11x - 6 = 0 ধরে নিব। তো এটা যদি আমরা করি ফাংশন হিসেবে করতে হবে, ফাংশন হিসেবে করলে আমরা লিখতে পারি x³ - 3x² - 3x² + 9x + 2x - 6 = 0, বা এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে x - 3 - এখান থেকে যদি 3x কমন নেই তাহলে x - 3,
এখান থেকে 2 কমন নিলে x - 3 ইকুয়াল টু 0 বা x - 3 যদি ইন টোটালে কমন নেই সরি এখানে x স্কয়ার যাবে তাহলে হবে x স্কয়ার - 3x + 2 ইকুয়াল টু 0 বা x - 3 ইনটু x স্কয়ার এটাকে মিডল টার্ম করব 2 একে 2 - 2x - x + 2 ইকুয়াল টু 0 বা x - 3 এখানে x কমন নিলে x - 2 আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তারপর যদি আমরা এই পাশে করি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অতএব এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো লেখা যায় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো লেখা যায় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লেখা যায় অর্থাৎ এক্স ইকুয়াল টু থ্রি এক্স ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়ান টু অথবা থ্রি যে কোনো একটা কিছু হতে পারে এক্স এর কোন মানের জন্য ওয়ান অথবা টু অথবা থ্রি এর জন্য এটা হবে ইকুয়েশনের আনসার তারপর অঙ্ক নাম্বার ছ নাম্বার ছতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু কত তো এটা একটু অন্য সিস্টেমে করতে হয় নর্মালি হয় না প্রথম আমরা বের করে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু বের করতে গেলে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটার ভ্যালু বের করলে আসবে থ্রি স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু নাইন মাইনাস টু ইকুয়াল টু সেভেন আর এটা বের করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান এটা করলে পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এখানে আমরা পাবো হচ্ছে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি সরি টোয়েন্টি সেভেন মাইনাস নাইন ইকুয়াল টু পাবো এইটিন এখন আমাদের যেটা করতে হবে এটা এবং এটা গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু এটা গুণ করবো গুণ করলে পাবো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তো এটা যদি করি এইটার ভ্যালুটা আমরা বসিয়ে দিব এটা হচ্ছে আমাদের সেভেন ইন্টু এইটার ভ্যালু হচ্ছে এইটিন আর এখানে পাচ্ছি হলো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আসছে আমাদের ওয়ান টোয়েন্টি সিক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস আসছে আমাদের থ্রি তো থ্রিটাকে যদি আমি নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভকে লেখা যায় ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি থ্রি এই ওয়ান টোয়েন্টি থ্রি হবে ইকুয়েশনের আনসার তারপর অঙ্ক বর্গজ্য বর্গজ্যতে বলা আছে টেন বাই টু এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু এইটিন বাই থ্রি এক্স মাইনাস ফাইভ তো এটা যদি আমরা এখানে করি টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ এটা আসবে টেন এক্স প্লাস ফিফটি প্লাস টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এইটিন বাই থ্রি এক্স মাইনাস ফাইভ বা টুয়েলভ এক্স প্লাস ফোরটি ফাইভ এটা আসবে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু আসবে এইটিন বাই থ্রি এক্স মাইনাস ফাইভ বা কোনো কোনো গুণ করবো আমরা কোনো কোনো গুণ করলে পাবো থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স প্লাস ওয়ান থার্টি ফাইভ এক্স মাইনাস টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইনটি এক্স মাইনাস ফোর ফিফটি বা এটা ক্যালকুলেট করলে পাবো মাইনাস সিক্সটি এক্স প্লাস ওয়ান থার্টি ফাইভ এক্স মাইনাস নাইনটি এক্স ইকুয়াল টু মাইনাস ফোর ফাইভ জিরো প্লাস টু টু ফাইভ বা এটা করলে পাবো মাইনাস ফিফটিন এক্স ইকুয়াল টু মাইনাস টু টু ফাইভ বা এক্স ইকুয়াল টু পাবো মাইনাস টু টু ফাইভ ডিভাইড বাই মাইনাস ফিফটিন ইকুয়াল টু আসবে ফিফটিন অর্থাৎ এক্স ইকুয়াল টু ফিফটিন তাহলে সমাধান হবে এক্স ইকুয়াল টু ফিফটিন এটাই হবে ইকুয়েশনের আনসার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।